হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপি সিম্পল লাইফস্টাইলে। তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তাহলে চলো আজকে ব্লগটা এখান থেকে শুরু করি। মর্নিং, এখন বাজে সকাল 8টা। আমরা চাউমিন খেয়ে নিয়েছি সকাল সকাল, আর একটা কাকু এসেছিল আমাদের এই হাঁসটা দিয়ে গেছে খাওয়ার জন্য, সেটাই রান্নার প্রস্তুতি হচ্ছে। আর তোমরা দেখতে থাকো ব্লগটা। আগে ব্রাশ করো, তারপরে দেখবো। যা কি করছেন আপনি সকাল সকাল, একজনকে মেরে দিলেন। চুবিয়ে রাখতে হয় একটু, তারপরে তো উঠবে নাকি? কি করবে এখানে, মুখ ধাও। ওরকম করে কে মুখ দেয়, মোজাটা ভিজে ভিজে যাবে। ছাড়ো, একদিকে মাংস দিচ্ছে একদিকে মুখ দিচ্ছে। আগে জামা প্যান্টটা গুটে নাও, জামা প্যান্ট গুটে নাও। আমার সোনার খাওয়ার টাইম হয়ে গেছে, এই যে দুধ আর বিস্কুট ভিজিয়ে ভিজিয়ে খাবে, তাই বলছে খাবো না, একটু বোকা দিয়েছি, দেখো কাদো কাদো ভাব, চোখ দিয়ে জল আসছে না, তাও টিপে 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 চোখ দিয়ে জল বার করছে, দেখো কত নাটক জানে যে। কাল থেকে এই হাঁসটার পেছনেই পড়ে আছে, মা কিছুক্ষণ ছাড়ালো কিন্তু এত শক্ত ওই পশমে সে গোড়াগুলো, তো তোমাদের দাদা ভাই একটু হাতে হাতে করে দিচ্ছে। শক্ত হয়ে গেছে গরম জলে পড়ে। যেগুলো যে তুলে ফেলেছি ওখান থেকে জল ঢুকে ফেটে গেছে, তাও ভালোই ছুলেছি। এইটা ধরে পুরো না, পাখনাটা ধরো, তাপ লাগছে। আমি কিন্তু হাঁসের মাংস খাই না, কিন্তু এই মাংসটা নিয়ে যা হচ্ছে সকাল থেকে আমাদের বাড়িতে, কি আর বলবো, দুজনে মিলে পড়েছে মাংসের পেছনে, আর ও একাই খাবে, মানে তোমার দাদা ভাই আর আমার মা দুজনে খাবে। আর এই যে আমাদের জন্য চিকেন হয়েছে, চিকেন খাই, আমরা তিনজন চিকেন খাবো আর ওরা দুজন খাবে হাঁসের মাংস। ভালো দেখতে নেই, আর জল ফুটছে এসব থেকে অত নেই, জল ফুটছে জল। এরপরে এই গরম জলের মধ্যে দিব, হ্যাঁ না, গরম জল দিতে হবে না, এই তেল কাটছে মানে কাটবে, যখন এক একবার ধুয়ে নেবে একবার তালে হয়ে যাবে, পায়েগুলো দাও পায়ে গরম হয়ে গেছে তো কাটো। কি খাওয়া হাঁস, মাংসের ভিতরে যে পাখনার ডানার যে এইগুলো থাকে,
মনে হচ্ছে কি ওই সে পিকনিক হচ্ছে শোন না ঘরের উপর কাটবে কি করে সকাল থেকে যুদ্ধ করার পরে এই যে আমার মা কেটে কুটে পরিষ্কার করে দিয়েছে এখন রান্না হবে মাংস রান্না হবে এই যে কেটে নিয়ে আসলাম ভালো করে সুন্দর করে ধুয়ে টুয়ে নিয়ে আসলাম পুড়িয়ে টুটিয়ে কি করবা দেখি রাখো তো এখানে রাখো এটা বলো তো এর মধ্যে গ্রিন কালার কোনটা এইটা সরো আমি দেখতে পাচ্ছি না তো আর বলো অরেঞ্জ কালার কোনটা এইটা সব কালার চিনে গেছে যাও এর মধ্যে নাও দুটো কালার নিয়ে তারপরে যাও উপরে যাও যাও আর না না একটা রাখো অরেঞ্জ কালারটা রাখো এবার নিয়ে যাও এই দুটো নিয়ে যাও যাও বইয়ে দেখাবো না কিন্তু স্কুলের বই ওই খাতাটা দিয়ে যাই খাতাটাই আঁকো থ্যাংক ইউ বলো একটু I love you, Mama. I love you so much. So much. আর আমি এদিকে বানাচ্ছি আর একটা চ্যানেলের জন্য সুপি মেহেন্দি ওয়ার্ল্ড ওইটা আমার মেহেন্দির ডিজাইন তোমরা যদি চাও তাহলে ওই চ্যানেলটা অবশ্যই গিয়ে চেক আউট করে নিও যদি ভালো লাগে মেহেন্দির যদি ইন্টারেস্ট থাকে মেহেন্দির ডিজাইনে আমি এইগুলো করছি এখন আমার হাত বসিয়ে করেছি আমার ডিসক্রিপশনে দেখবে চেক আউট করে সবকটা লিংক দেওয়া থাকবে ফেসবুক পেজে তারপরে ইনস্টাগ্রামে আর একটা অ্যাকাউন্ট ইউটিউব চ্যানেলের সব কিছু এই দেখো লাইন দিয়ে জামা প্যান্ট সব এখানে আজকে মনে হয় না শুকাবে এ হাওয়ায় হয় যতটা শুকাবে দেখো চারিদিকে কুয়াশা এখনো একটু রোদ নেই দেখতে দেখতে দুটো বেজে গেছে এখন খাওয়ার পালা তো এই যে আমরা চিকেন কষা খাবো আর তোমার দাদা ভাই খাবে হাঁসের মাংস সবার ভাত রেডি করে দিয়েছে আর দেখো দুজনা ফোন নিয়ে বসেছে এই একজন আর একজন এই যে আর সত্যি কথা বলতে আমিও তো ফোন নিয়েই বসেছে মানে তিনজনা তিনটে ফোন নিয়ে বসলাম এখন আমরা দেখো খেয়ে নিচ্ছি এটা ধনিয়া পাতার চাটনি তোমার দাদা ভাইয়ের ফেভারেট এটা তো প্রত্যেকদিন লাগবেই আর এই যে তোমার দাদা ভাইয়ের সেই হাঁসের মাংস সকাল থেকে যে নিয়ে যুদ্ধ করছে সেটা একদম হলো এখন এখন পেট ভোজনের পালা তোমার দাদা ভাই আমাদের সার্ভ করে দেয় আমি নিজে নিজে খেলে না পেট ভরে না তোমার দাদা ভাই সব কিছু করে দেয় খেতে খেতে আমরা ভিডিওটা এন্ড করব কারণ আর এখন খেয়ে দিয়ে আমরা একটু রেস্ট করব তাই আর ব্লগটা কিছু আর দিতে পারলাম না কত কী আর দেখাবো আগে খেয়ে নিই তারপরে টাটা কালকে আবার দেখা হচ্ছে